গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে আমি প্রবীরকে দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে ডিম পাউরুটি, তার সঙ্গে সস, মানে ডিম টোস্ট যেটাকে বলা হয়। আজকে বাইরে বসেই প্রবীর ব্রেকফাস্ট করছে, একটু পরে যাবে বাজারে। আর আজকে কিন্তু ভীষণ রোদ্দুর উঠেছে, এত রোদ্দুর তাই ভাবলাম কয়েকটা জামা কাপড় কেচে দিই। এই দেখো নাইটি গুলো কেচে দিয়ে টানা রোদ্দুরে তারে আমি মেলে দিচ্ছি, তাহলে এক রোদেই কিন্তু শুকিয়ে যাবে। গত দুদিন বৃষ্টি হয়েছিল, জামা কাপড় তাই ধুতে পারিনি, আজকে তাই দিয়ে দিলাম। দেখো পরপর তারে আমি টাঙিয়ে দিয়েছি সব জামা কাপড় গুলো। চলো এবারে রান্না বান্নার দিকে হাত লাগাই। এই যে দেখো, এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সসপ্যানে, চালটাকে ভিজিয়ে রেখেছি আর তেল গরম করে নিয়ে এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজা হবে, বেগুন পটল টুকরো করে কেটে নিয়েছি, মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর প্রবীর বাজার থেকে এনেছে তেলাপিয়া মাছ। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন এরকম গোল গোল করে কেটে ভাজলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর খেতে তো অবভিয়াসলি ভালোই লাগে। চলো আমি এখানে দেখো বেগুন ভাজা করছি। এই দেখো এখানে সব ভাজাভুজি গুলো হয়ে গিয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর এদিকে কিন্তু ডালটাও আমার পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা প্রেশার কুকারে আমি সসপ্যানেই সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে সাতলাবো একেবারে এই কড়াইতে, ভাতটা তো এখানে হয়ে যাচ্ছে আর লাস্টে জাস্ট মাছের ঝোলটা বানিয়ে দেবো। তো চলো রান্না বান্না করি, আজকে ভীষণ রোদ্দুর। হঠাৎ করে ভাবছো যে দুপুরবেলায় এখন বিয়া কি করছে, তাও আবার কফি কাপ নিয়ে, সেখানে আবার চামচ, গাডার, এরকম আবার সব কিছু রয়েছে জিনিস। তো এখন আমরা বানাচ্ছি আইসক্রিম। ইয়েস, তো কি আইসক্রিম বানাচ্ছি, কেমন ভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি, সেটা দেখার জন্য ভিডিও কিন্তু অলরেডি চলে গিয়েছে। সো আশা করি তোমরা দেখে নিয়েছো, গরমে এখন বাড়িতে এরকম ছোটখাটো হ্যাকস ট্রাই করতে হবে, তাহলে আশা করি আমাদের উপকার আসবে। তো চলো ঝটপট করে করে নিই। 12:30টার মধ্যেই কিন্তু আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে তাড়াতাড়ি করে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। ফার্স্টেই রয়েছে এখানে ডাল, একদম জিরে ফোড়ন দিয়ে ডাল বানানো রয়েছে। ডালের সাথে রয়েছে 3 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে দেখো রয়েছে তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল, একটু পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোলটা বানিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ আর লেবু, আর হাতে রয়েছে ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু, এটাই আমাদের দুবেলা হয়ে যাবে। আর আজকে এত তাড়াহুড়ো করে রান্নাবান্না সবকিছু কমপ্লিট করার কারণ কি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন যাই চটপট করে চান করে নিই, তারপর পুজো করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপরে স্পেশাল কারণটা। পুজো দেওয়া হয়ে গেল, আর গোপাল সোনার নতুন জামাটা তোমাদেরকে আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর অনেকটা ময়ূরের পেখমের মতো করে দিয়েছি, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগছে। সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি, আজকে ইচ্ছা হলো একটু বাটি করে সাজিয়ে নিতে, ভাজা ভাজি, ডাল, লেবু, পেঁয়াজ, আর মাছের ঝোলটাকে আর বাটি বাটি করিনি, দুজনে প্লেট সাজানো, এবারে দুজনে লাঞ্চটা করে নিই। সাজতে সাজতেই তো টাইমটা লেগে গেল অনেকটা। আরে সাজবো না, বন্ধুদের তো বলাই হয়নি, আজকে লাঞ্চ টাঞ্চ এত তাড়াতাড়ি করে নিয়ে কোথায় যাচ্ছি সাজুগুজু করে। আজকে আমরা যাচ্ছি মধ্যম গ্রামে, আর যাচ্ছি জুডিওতে ফার্স্ট টাইমের জন্য কেনাকাটা করতে। তো জুডিও নিয়ে অনেক অনেক অনেকের কাছে শুনেছি, অনেক ভিডিও দেখেছি, সেখানে নাকি অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আজকে স্বচক্ষে দেখবো এবং সেই সাথে তোমাদেরকেও দেখাবো, তো সেই জন্যই রেডি হয়ে গিয়েছি অলমোস্ট। দেখো এই যে ওয়ান পিস ড্রেসটা পরে নিয়েছি, তার সাথে হালকা একটু সাজুগুজু না করলেই নয়। তো চলো এবারে বেরিয়ে পড়ি, আর বেরোনোর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রবীর আজকে কি ড্রেস পরেছে। চলো এই যে রেডি হয়ে বাইকে স্টার্ট দিয়ে হেলমেট পরে একদম বসে আছে, মানে কখন আমি উঠবো আর কখন উনি যাবে। ফাইনালি এতটা পথ অতিক্রম করে আমরা জুডিওতে চলে এসেছি, চলো ফার্স্ট টাইমের জন্য। এখানে প্রথমে এসেই মেকআপ কালেকশন দেখতে শুরু করে দিয়েছি, মেয়েদের যেটা হয়। তো অনেকগুলো লিপস্টিকের কালেকশন দেখছিলাম, যেগুলো স্টার্টিং 69.99, 199 থেকে ছিল, প্রচুর কালেকশন, মানে লিকুইড লিপস্টিকগুলোর কালার এত সুন্দর আর এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেশ সুন্দর সুন্দর ছিল। আর আমি নিজে একটা লিপ গ্লস নিয়েছি, এখানে নিউড ভ্যারাইটিস কালার ছিল, আর এখান থেকে টিস্যু প্রোভাইড করছিল যে মুছে নেওয়ার জন্য। এখানে ওয়াইপস রয়েছে 49 করে, আর এগুলো দেখো মেকআপ পাউচ, বেশ সুন্দর দেখতে না, একটা সুন্দর শিমরি ফিনিশ রয়েছে, এটা দেখো একদম ফেদার লুকের মধ্যে রয়েছে। এগুলোর প্রাইস ছিল 199 করে, আর এই যে মিনি মিনি দুটো ওয়াইপস মাত্র 29.29 টাকায়। একটা ছিল হচ্ছে চোখের মেকআপ উঠানোর জন্য, আর একটা ছিল ঠোঁটের মেকআপ মানে লিপস্টিক ওঠানোর জন্য, দুটো তো নিয়ে নিলাম। 99 করে অনেক ডিওড্রেন্ট অর্থাৎ বডি স্প্রের কালেকশন ছিল, এবং প্রত্যেকটাই টেস্টটা ছিল, তো প্রত্যেকটা আমি একটু স্মেল নিয়ে দেখছিলাম। মোটামুটি একটা দুটো কালেকশন অনেক ভালো ছিল, আর একটা দুটো অনেকটা ফ্রুটি বা স্ট্রবেরি টাইপের এরকম ফ্লেভার ছিল। তো এই যে কালেকশন এইটা আমি দেখছিলাম, আরো অনেক ছিল, দেখো এই যে এই একটা নিয়ে নিলাম মাত্র 99। তো এই যে আমাদের স্টুডিওর ব্যাগ আস্তে আস্তে কিন্তু ফুলফিল হচ্ছে। এখানে দেখো বডি মিস্ট রয়েছে,
প্রচুর কালেকশন, মানে র্যান্ডামলি আমি তোমাদের একটা ভিডিওতে দেখাচ্ছি, জুডিওর অল কালেকশন নিয়ে একটা সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। 69-এ দেখো ফেস ওয়াশ রয়েছে, হ্যান্ড ক্রিম রয়েছে, অনেক অনেক, প্রত্যেকটাই কিন্তু জুডিওর নিজস্ব ব্র্যান্ড, যার জন্য এতটা কম বাজেটে। তো এখানে 299 করে দেখো স্নিকার ছিল, যে ক্যাম্পাস শু দারুণ দারুণ ছিল, আর কালারগুলো দেখো দারুণ। তাই বলে কিন্তু এগুলো নিউ মার্কেটের মতো অত চিপ কোয়ালিটি না, 299 হলেও কিন্তু এর কোয়ালিটি বেশ ভালো ছিল। তো এই যে পিঙ্ক পিচি কালারটা রয়েছে, এটা আমি একটু ট্রাই করে নিচ্ছি। এখানে আমার সাইজ ছিল 36, তো দেখো আমি রিবন দিয়ে বেঁধে নিচ্ছি। আর জুতোটা কেন কেনা তোমরা তো বুঝতেই পারছো, যারা পাচ্ছ বুঝতে তারা অবশ্যই কমেন্ট ডাউন করো। এই যে পরে নিয়েছি, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কালারটা, আরো কয়েকটা কালার ট্রাই করব, তোমরা দেখতে থাকো। দেখো এখানে একটা লাইট অ্যাশ কালারে পরে নিয়েছি, এই কালারটা প্রবীরের স্পেশালি পছন্দ ছিল, মাত্র 299 টাকা। এই ধরনের জুতো সত্যি পাওয়াই যায় না। এখানে এসে দেখা হয়ে গেল আমার এক ফলোয়ার্স বন্ধুর সঙ্গে, খুব ভালো লাগে যখন সামনাসামনি এরকম দেখা হয়ে যায়, একটু কথাবার্তাও বলে নিলাম আমরা। জুতো যেহেতু কিনতেই হবে, তাই আমি বেশ কয়েকটা ট্রাই করছিলাম। দেখো এটা ব্ল্যাক এর মধ্যে, ফিটিংসটাও কিন্তু ভালো ছিল, নট ব্যাড। আর ড্রেসের কালেকশন তো ওয়াও 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 কালেকশন, ফার্স্ট টাইম আমি সত্যি ইমপ্রেস হয়ে গিয়েছি, বাজেট ফ্রেন্ডলি। তো এখানে 199 করে ভি গলার দেখো টি শার্ট গুলো ছিল, সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল, এক্সট্রা স্মল থেকে XXL অবধি। এখানে আমি দেখো একটা শার্ট স্টাইল ক্রপ টপ পরেছি, আর তার সাথে জিন্স, তারপর এই টপটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, 499 করেছিল, আর জিন্স গুলো ছিল 799। এই জিন্সটা কিন্তু অনেকটা ব্লক প্যাটার্নে, আর এগুলো 199 এর টি শার্ট। এই যে টি শার্টটা, এই টি শার্টটাও কিন্তু বেশ সুন্দর, 299 করেছিল। এত কিছু ট্রাই করে একটাই টি শার্ট নিয়েছি। আর এখানে সক্স ছিল, সক্স তো লাগবেই, এগুলো সব কিন্তু অ্যাঙ্কেল লেন্থ করেছিল। তো এখানে অনেক রকম কালার ছিল, আমি একটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায় জেন্টস কালেকশনে। তো এখানে দেখো 199 করে টি শার্ট ছিল, বাবার জন্য দুটো টি শার্ট নিয়েছিলাম। একটা দেখো গ্রেইশ গ্রিন কালারের রয়েছে, এখানে একটা অনেকটা পার্পল ম্যাজেন্ডা কালারের রয়েছে, তো এই দুটো কালারই নিয়ে নিলাম। টি শার্ট গুলো নেওয়া হলো, জুডিওর ব্যাগ আস্তে আস্তে ফুল হচ্ছে। এখন চলে এসেছি জুতোর কালেকশনে, প্রবীর ওর জন্য স্লিপার টাইপ জুতো দেখছে। দেখো এই একটা প্যাটার্ন রয়েছে, এগুলো কিন্তু খুব অ্যাফোর্ডেবল, 299 করেছিল। তো যেহেতু সামনেই বেড়াতে যাওয়া, ট্রেনে ফ্রেনে পড়া বা রেগুলার পড়ার জন্য এটাও নিয়ে নিয়েছে, খুব সুন্দর দেখতে হচ্ছে। পারে গিয়ে ইন ডিটেলসে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আরো অনেক অপশন ছিল। আমরা দুজন একসাথে এক ফ্রেমে একটু মিরারের সামনে ভিডিও করে নিলাম। তো চলো এবারে আমাদেরকে বিলিং করতে হবে। বিলিং করে আমরা বেরিয়ে পড়লাম জুডিও থেকে, এখন আমরা যাব স্টার মলের উদ্দেশ্যে। ঠিক আছে, চলে এসেছি আমরা স্টার মলে। স্টার মলে আসার কারণ হচ্ছে আমার ড্রেস কিনতে হবে, জুডিওতে আমি তো ড্রেসটা পেলাম না আমার পছন্দ মতো, সেই কারণে আমরা যাচ্ছি ম্যাক্সে। ম্যাক্সে আই হোপ পেয়ে যাব। আমাদেরকে এখন উপরের ফ্লোরে যেতে হবে, কারণ নিচে সব এথনিক ওয়্যার গুলো রয়েছে। এই যে দেখো ওয়ান পিস রয়েছে, এগুলো নেটের মধ্যে রয়েছে, এগুলো প্লেনের মধ্যে রয়েছে, এগুলো পলকা ডটস এর মধ্যে রয়েছে, এইটা বেশ অন্যরকম, পুরো গাউন স্টাইলে হাইনেক এর মধ্যে ছিল। আর এই যে দেখো কালারটা বেশ অন্যরকম, একটা ব্লু এর মধ্যে ছিল, এটা একটা ল্যাভেন্ডার মধ্যে ছিল, বেশ সুন্দর। সবই ঠিক আছে, শুধু একটু কস্টলি মোটামুটি। এটা দেখো বেশ একটু অন্যরকম দেখতে, মানে 999 থেকে স্টার্টিং হয়ে 1400-1500 মতো রয়েছে। র্যান্ডামলি আমি তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খারাপ না। এই যে ল্যাভেন্ডার কালারের, এটাও একটা প্লেনের মধ্যে রয়েছে, এটা একটা অ্যাশি গ্রে কালারের মধ্যে রয়েছে, 1299 দাম। এটাও একটা রয়েছে প্লেনের মধ্যে, এটা 999 ছিল। হ্যালো, এখন কিছুই না, ভালো লাগলো, তোমরাও কন্টিনিউ করো, আই হোপ ভালো লাগলো। দেখো কেটা অনেক খোঁজাখুঁজির পর এই ড্রেসটা পছন্দ হলো, তাই একটু ট্রাই করে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার পরেই চলে আসে প্রবীরের পার্ট। তো প্রবীর এখানে টি শার্ট দেখছে, ওখানে ওর পছন্দ হয়নি, তাই ম্যাক্সের থেকে দেখছে, এগুলো 199 করে, এই কালারটা যে এত ভালো লাগলো সেজন্য আমি বললাম এটাই নিয়ে নাও। তো এখানে বিলিং করা হয়ে গেল, ফাইনালি কেনাকাটা কমপ্লিট। শপিং করে ফেরার পথে এক কাপ গরম চা না খেলে হয় না, সেটাও আবার মাটির ভাড়ে, আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, ঝড় উঠছে। প্রবীর এখানে খাচ্ছে ফ্রাইড মোমো, আর আমি একটা পকোড়া খাচ্ছি, খেয়ে এবার বাড়ি ফিরবো। ফাইনালি আমরা বাড়ি ফিরে গিয়েছি, আজকে টোটাল কেনা কাটা, বাপরে বাপ, হ্যাট্রিক ডে গেল আজকে সমস্তটা নিয়ে। তো এবারে ফ্রেশ হবো, তারপর জিনিসপত্র দেখাবো। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থেকো, টাটা, বাই বাই।